আচ্ছা, আমরা এর আগে ক্লাসে অ্যাডভার্ব পড়াতে গিয়ে আমি বলেছিলাম ডিটারমিনারের কথা। এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ডিটারমিনার্স জিনিসটা কি? এবার তাহলে তোমাদেরকে ডিটারমিনার্সটায় যাই, তারপরে তো যেতে হবে আমাকে অ্যাডভার্ব ক্লাসে। তো আগে দেখো, ডিটারমিনার্সের মধ্যে পাঁচটা জিনিস থাকে, যেমন আর্টিকলস, পজিটিভস, ডেমনস্ট্রেটিভস, কোয়ান্টিফায়ার্স, WH ওয়ার্ড। এই পাঁচটা হচ্ছে ডিটারমিনার্সের মধ্যে থাকে। এবার আর্টিকেলস তোমরা মোটামুটি জানো, ইনডেফিনিট, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কোনটা কোনটা? এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল হলো দি। এবার পজিটিভসে আসছো, পজিটিভস দুই রকম, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ মানে পজিটিভ, একটা হচ্ছে প্রেডিকেটিভ পজিটিভ। তো অ্যাট্রিবিউটিভটা কখন হবে? যখন নাউনের আগে বসবে তখন সেটা হবে অ্যাট্রিবিউটিভ, যেমন মাই, ইয়োর, এগুলোকে ডিটারমিনার বলা হয়। আর প্রেডিকেটিভ হচ্ছে ভার্বের পরে বসবে, যেমন দিস বুক ইজ মাইন। যখন মাইনটা, কিন্তু দেখো দিস বুক ইজের পরে মাইন আসলো, তা বা দিস বুক ইজ ইয়োর্স, তো তখন তাহলে কী হচ্ছে, মাইন, ইয়োর্স, এগুলো পরে বসে, এগুলোকে বলা হয় প্রেডিকেটিভ বলা হয়, ঠিক আছে? এবার দেখো ডেমনস্ট্রেটিভস কোনগুলো। ডেমনস্ট্রেটিভস হচ্ছে প্রোনাউন বা ডিটারমিনার, এর মধ্যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো থাকে। এখন কথা হচ্ছে, দুটোর মধ্যেই যদি এক থাকে তাহলে তোমরা বুঝবে কী করে? হ্যাঁ, প্রয়োগটা তোমাদের বলে দেব। যখন দিস ইজ মাই বুক যদি আমি বলি, এই দিসটা যখন প্রথমে চলে আসছে তখন এটা হয়ে যাচ্ছে প্রোনাউন। কিন্তু যদি তুমি বলো আই ওয়ান্ট দিস বুক, তাহলে সেটা হয়ে যাবে ডিটারমিনার। বুঝতে পেরেছো? যখন বুকের আগে দিস বসছে তখন সেটা হয়ে যাচ্ছে ডিটারমিনার। এবার দেখো কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স কীরকম ধরনের? কোয়ান্টিফায়ার্স চার রকম ধরনের। কী কী আছে? তার মধ্যে আছে ইনডেফিনিট ওয়ার্ডস, মানে বা ইনডেফিনিট প্রোনাউন, যেমন সা, মেনি, এগুলো। নিউমারালস হচ্ছে কয়রকম ধরনের? দুই রকম, কার্ডিনাল, অর্ডিনাল, যেমন ওয়ান, নাইন, এগুলো বলবো। আবার কার্ডিনালে গিয়ে বলবো ফার্স্ট, নাইন্থ, এগুলো বলবো। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে তুমি দেখো ইচ, আইদার, নাইদার, এই শব্দগুলো ব্যবহার হয়। আর ডিগ্রি ওয়ার্ডসে কী কী হয়? কাউন্টেবল, আনকাউন্টেবল, দুই ভাগে ভাগ করা যায় ডিগ্রি ওয়ার্ডসকে। একটা, যেমন যদি আমরা কাউন্টেবল বলি যেটা গোনা যায় সেটা হলো মেনি, তাহলে আনকাউন্টেবল যেটা গোনা যাবে না সেটা হয়ে যাবে মাচ। তেমনি আছে ফিউ গোনা যাবে, ফিউ বুকস গোনা যাবে, লিটল মিল্ক গোনা যাবে না, আনকাউন্টেবল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিফায়ার এগুলো। আচ্ছা, এবার আমরা চলে আসছি WH ওয়ার্ডসে। WH ওয়ার্ডস দেখো পার্সোনাল, নন পার্সোনাল দুই রকম আছে। WH ওয়ার্ডসে হোয়াট, হুইচ, যেমন বা হুজ, হুজ বুক ইজ দিস, এটা পার্সোনাল হয়ে গেল। তো এইরকম করে হোয়াট ইজ দিস, এটা নন পার্সোনাল হয়ে গেল। এইরকমভাবে আমরা কী করতে পারি? WH ওয়ার্ডসের পেছনে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন আসতে হবে, বুঝতে পেরেছো? তাহলে হয়ে যাবে সেটা আমাদের WH ওয়ার্ডসে আসবে। এবার কথা হচ্ছে, আমি তোমাদেরকে এগুলো নিয়ে একদম ডিটেলস তোমাদেরকে করাবো, পরের ক্লাসটায় করাবো। আজকে এই পাঁচটা যে ভাগ করলাম, আবার বলে দিচ্ছি, ডিটারমিনার্স পাঁচ রকমের, কী কী? আর্টিকেল, পজিটিভস, ডেমনস্ট্রেটিভস, কোয়ালিফায়ার্স, আর হচ্ছে WH ওয়ার্ড। আবার আর্টিকেলকে দুই ভাগে ভাগ করেছি আমরা, ডেফিনিট, ইনডেফিনিট। আবার পজিটিভকেও ভাগ করেছি আমরা, অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ। আবার দেখো ডেমনস্ট্রেটিভকেও ভাগ করেছি প্রোনাউন, ডিটারমিনার হিসাবে। কোয়ান্টিফায়ারকে ভাগ করেছি চার ভাগে, ইনডেফিনিট ওয়ার্ডস, নিউমারালস, ডিস্ট্রিবিউটিভস, ডিগ্রি ওয়ার্ডস। আর WH ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করেছি, পার্সোনাল, নন পার্সোনাল। তাহলে এগুলোর উদাহরণ তোমাদেরকে দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু জায়গা, বোর্ডে জায়গা নেই। নেক্সট ডেতে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো অ্যাট্রিবিউটিভের বেলা যেমন বলছি দিস ইজ মাই পেন, কিন্তু যখন প্রেডিকেটিভ বলবো বলবো দিস পেন ইজ মাইন, বুঝতে পেরেছো? আবার যদি বলি দিস ইজ ইয়োর বুক, তাহলে হয়তো প্রেডিকেটিভে গিয়ে তখন আমরা কি বলবো, দিস বুক ইজ ইয়োর্স, এরকম বলবো। ইনডেফিনিট ওয়ার্ড যেমন সা মেনি, গিভ মি সাম সুগার, ইজ দেয়ার এনি বুক, এরকম ধরনের হচ্ছে ইনডেফিনিট, মানে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। নিউমারালস যেটা গোনা যায়, যেমন ওয়ান, নাইন বলেছি, আবার বলতে পারি ওয়ান, টেন বলতে পারি, সেগুলোই আবার কার্ডিনালে গিয়ে হয়ে যাবে ফার্স্ট, টেন্থ, এরকম হয়ে যাবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার, নাইদার,
এগুলো সব ডিটেলস আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বলবো। আর তোমাদের হচ্ছে ডিগ্রি ওয়ার্ডস, দেখো কাউন্টেবল আনকাউন্টেবল বিভাগে আবার বলে দিচ্ছি, যেখানে আমরা গুনতে পারবো সেখানে বলবো মেনি, যেখানে গুনতে পারবো না সেখানে বলবো মাচ, যেখানে গুনতে পারবো সেখানে বলবো ফিউ, যেখানে গুনতে পারবো না সেখানে হয়ে যাবে লিটল। আর আমরা চলে আসছি কিসে, WH ওয়ার্ডসে, পার্সোনাল নন পার্সোনাল, বই টই ইত্যাদির বেলা নন পার্সোনাল হয়ে যাবে, বস্তুর বেলা নন পার্সোনাল, আর ব্যক্তির বেলা হয়ে যাবে পার্সোনাল। বুঝতে পারছো? তুমি যখন বলবে হোয়াট ইজ হি, তখন উত্তর এলো হি ইজ আ ডক্টর, তাহলে এটা পার্সোনাল হয়ে গেল। আর যদি আমরা বলি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই হুইচ বুক কোন বইটা, তখন সেটা নন পার্সোনাল হয়ে যাচ্ছে। এরকম করে হুজ হয়, হুজ ব্যাগ ইজ দিস, এরকম করে হচ্ছে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আর্টিকেল কোনগুলো কী কী কাজে লাগে, কখন কখন ব্যবহার হয় ইত্যাদি সম্পর্কে, এইগুলো সব সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেবো।